কোন মানুষের পা থেকে মাথা পর্যন্ত কি আছে, এমনকি বাড়িতে যে মা মেয়ে কথা বলবে বা হাজবেন্ড ওয়াইফ কথা বলবে সেগুলো পর্যন্ত বেরিয়ে যাবে। মোবাইলে যেটা আমি বারবার করে বলি, আধার যে বিপজ্জনক ইউনিক কার্ডের আমি পক্ষে, যে সবাইকে নিয়ে একটাই কার্ড হোক, দশটা অন্য লোকের দশটা কার্ড রাখতে পারে না, কিন্তু আরেকটা সিস্টেম আমাদের সকলের আইডেন্টিটি কার্ড আছে, প্যান কার্ড আছে, প্রত্যেকটা জায়গাতেই আছে, কিন্তু আধার কার্ডের নাম করে আজকে আধুনিক জগতে যে সিস্টেমে করা হচ্ছে এবং ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে সেটা মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশনের ক্ষেত্রে খুব ডেঞ্জারাস এবং মানুষের সবটাই মানে ভেতরের যে কঙ্কালটার সবটাই বের করে দেওয়া হচ্ছে। সুতরাং এটা খুব ডেঞ্জারাস আমি মনে করি, এটা ডেঞ্জারাস ফর দ্য সোসাইটি, ডেঞ্জারাস ফর দ্য ইন্ডিভিজুয়াল, ডেঞ্জারাস ফর দ্য কান্ট্রি অলসো। এটা কেন করেছে, কিসের জন্য করেছে আমি জানি না, কেউ কেউ উল্টো কাজ করে আবার আনন্দ পেয়ে থাকে। মোহাম্মদ বিন তুগলক হতো না কান্ট্রি আর কি, হঠাৎ করে রাজ্য ভাগ ক্যাপিটাল উঠিয়ে নিয়ে চলে গেল, হঠাৎ করে মুদ্রা প্রচলন করল, একটা মুদ্রা চেঞ্জ করে আরেকটা মুদ্রা, এগুলো খামখেয়ালি করার জন্য কিছু নয়,